নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 9 এপ্রিল 2022 শনিবার হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে এই চার রাশির। অর্থাৎ আগামীকাল যে চার রাশির আমি কথা বলবো, সে চারটি রাশি আকস্মিক প্রাপ্তি হতে কিন্তু চলেছে। দেখুন কোন কোন দিক থেকে এই রাশিগুলো লাভবান হতে চলেছে এবং কোন কোন এই রাশি দিনের শুভ সময় রাহুকাল, এই বিষয়গুলো নিয়ে, নক্ষত্র সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি আলোচনা করব এবং কখন ইনভেস্টমেন্ট করবেন এটাও কিন্তু আমি এখানে আপনাদেরকে জানাবো। প্রথমে আসি আগামীকাল শনিবার, প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের, জয় জয় বড় ঠাকুরের জয়, এটা অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখুন আগামীকাল যে রাশিগুলো আমি কথা বলবো তার আগে একটি কথা বলি, যাদের ক্ষেত্রে অর্থনৈতিক সংকট চলছে, আর্থিকের জায়গা তেমন মজবুত হচ্ছে না বা অর্থ আসছে না, অর্থকে আকর্ষণ করতে পারছেন না, ধনলক্ষ্মী কবচ আপনার পরিধান করুন। ধনলক্ষ্মী কবচ আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের ঘটাতে বাধ্য। ধনলক্ষ্মী কবচ আপনার পরিধান করুন। লটারির ক্ষেত্রে যারা লটারি কাটছেন তাদের ক্ষেত্রে আমি বলবো রাহু কবচ আপনার পরিধান করুন। এই 1-2 নম্বরের জন্য মিস খেয়ে যাচ্ছে, রাহু কবচ পরিধান করুন। এবং যাদের ক্ষেত্রে প্রচুর টাকা উপার্জন করছেন কিন্তু সেভিংসের জায়গাটা আপনার জিরো, পাওয়ার রিং আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। তো আগামীকাল যে রাশিগুলোর কথা বলবো, সে রাশিগুলো শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে, বিটকয়েন থেকে, জুয়া থেকে, ব্যবসা থেকে, এই জায়গা গোল্ডের সাথে যারা যুক্ত আছে, গোল্ডের শেয়ার যারা কেনা বেচা করে বা কিনে সেই জায়গাটাতে ইনভেস্টমেন্ট যদি করে, আগামী দিনে কিন্তু আপনার প্রচণ্ড লাভবান হবে। যে চার রাশির কথা বলছি, অর্থাৎ বিটকয়েন, শেয়ার মার্কেট, গোল্ড, লটারি, জুয়া, স্টক বিজনেস, এই সকল সেক্টরগুলোতে ইনভেস্টমেন্ট যদি করেন এবং আপনার জন্মছকে যদি রাহু গ্রহ ভালো থাকে, এটা সম্পূর্ণ কিন্তু রাহু কিন্তু নির্দেশ করে, অর্থাৎ রাহুকে মজবুত করার জন্য রাহু কবচটা পরিধান করুন, এই যে ইনভেস্টমেন্ট করবেন লাভ কিন্তু আপনারা পাবেন। কালকে হঠাৎ আপনার ব্যবসা ক্ষেত্রে কেনা বেচা আপনার বৃদ্ধি কিন্তু হবে, অর্থাৎ এটাও কিন্তু আপনার মানে আকস্মিক ধন প্রাপ্তি হবে। আপনি 2000 টাকায় কেনা বেচা করতে কিন্তু আপনি কালকে 5000 টাকায় কেনা বেচা করেন, যে চার রাশির কথা আমি বলছি। তবে আপনার জন্মছকে পঞ্চম ভাব এবং নবম ভাব কিন্তু ভালো থাকা দরকার এবং রাহু, শুক্র, বৃহস্পতি, শনি আপনার কিন্তু মজবুত থাকা দরকার। এই জন্য বৃহস্পতির কবচও আপনারা কিন্তু পরিধান করতে পারেন, অর্থাৎ বিশেষভাবে শুভ ফল আপনারা আগামীকাল পাবেন। এবার আমি আপনাদেরকে জানাবো যে আগামীকাল যে রাশিগুলো প্রাপ্তির জায়গা দেখাচ্ছে সেই রাশিগুলোর নাম এবং আগামীকাল যে রাহু সময়টা থাকছে সেই সময়টা আপনাদেরকে জানিয়ে দিই। সকাল 9টা থেকে 10টা 30, এই সময় কোনো ইনভেস্টমেন্ট আপনারা করবেন না, লটারি, শেয়ার, আপনার গোল্ড, বিটকয়েন, যে কোনো স্টক বিজনেস, ফাটকা, ট্রেন্ডিং, এই জায়গাগুলোতে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করবেন না। শুভ সময়টা যেটা দেখাচ্ছে 11টা 53 থেকে 12টা 42, একটা দুপুর 1টা 50 থেকে 3টা 31 পর্যন্ত, দুপুর 1টা 50 থেকে 3টা 31 পর্যন্ত কিন্তু সময়টা শুভ। এবং কালকে যে নক্ষত্র রিপ্রেজেন্ট করছে সেটি হচ্ছে আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র কিন্তু আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট করছে। দেখুন যে রাশিগুলোর আগামীকাল আমি কথা বলবো, যে চার রাশি, সেই চার রাশি কিন্তু আগামীকাল মানে
হঠাৎ প্রাপ্তি কিন্তু হবে, কত অ্যামাউন্টের অর্থ পাবে আপনি সেটা আপনার জন্মছক কিন্তু নির্ধারণ করবে। কিন্তু এই চার রাশি আগামীকাল অর্থনৈতিক ভাগ্য কিন্তু সমৃদ্ধশালী হতে চলেছে, অর্থাৎ সৌভাগ্য লাভ করতে চলেছে এই চার রাশি। অর্থাৎ প্রথম যে রাশির কথা আমি বলবো আগামীকাল, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আগামীকাল আপনাদের ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, আপনি বিটকয়েন বলুন, গোল্ড বলুন, শেয়ার বাজার বলুন, ফাটকা বলুন, জুয়া বলুন, লটারি বলুন, সাট্টা বলুন, এই সকল ক্ষেত্রে যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন এবং ব্যবসা যারা করছেন, হঠাৎ কালকে আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু গ্রো আপ কিন্তু হবে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ প্রাপ্তি আপনাদের হবে, অর্থাৎ আপনারা স্টক বিজনেসে ইনভেস্টমেন্ট করুন, আপনারা গোল্ডে করুন, লটারিতে করুন, ফাটকাতে পড়ুন, বিটকয়েনে আপনারা ইনভেস্টমেন্ট করুন, শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করুন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আগামীকালের জন্য কিন্তু বিশেষভাবে শুভ নির্দেশ কিন্তু করছে বৃশ্চিক রাশি। হঠাৎ প্রাপ্তি বৃশ্চিক রাশি কিন্তু আগামীকাল কিন্তু হতে চলেছে, লিখে রাখুন। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আগামীকাল আপনাদের আকর্ষিক প্রাপ্তি, লটারি, শেয়ার, গোল্ড, বিটকয়েন, ফাটকা, ব্যবসা, বিদেশ, এই সকল জায়গা থেকে, বা যাদের লোন হচ্ছিল না লোন আপনাদের পাওয়ার একটা সম্ভাবনা দাঁড়াবে, দীর্ঘদিন যাদের টাকা আটকে ছিল, টাকা ডুবেছিল, সেই টাকাও কিন্তু আপনাদের পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু নির্দেশ আগামীকাল করছে। এরপর যে সবশেষ যে রাশির কথা আমি বলবো আগামীকাল পেতে চলেছে, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আগামীকাল আপনাদের লটারি, শেয়ার, ফাটকা, বিটকয়েন থেকে, গোল্ড থেকে, ব্যবসা থেকে, ট্রেন্ডিং থেকে, জুয়া থেকে, সাট্টা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। অর্থাৎ এই সময়ের মধ্যে রাহুকালটা বাদ দিয়ে আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন, আগামীকাল বড় ঠাকুরের আশীর্বাদে আপনারা কিন্তু বিশেষভাবে লটারি থেকেও কিন্তু লাভ কিন্তু পাবেন। যারা লটারির ক্ষেত্রে টার্গেট নাম্বার চাইছেন, তাদের ক্ষেত্রে পার্সোনাল ভিজিট করুন। টার্গেট নাম্বারটি আপনাদেরকে ভিজিট করে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করুন, আপনাদেরকে সেখানে টার্গেট নাম্বার এবং যাবতীয় তথ্য কিন্তু জানিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে টোটালটা দেখুন, একটা আপনার কেনা বেচা দারুণ হলো, এটাও কিন্তু আপনার কাছে লটারি, শুভ সংবাদ। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।